মরুনাল ফর্ম কেনার পরে কেমন লাগছে এটা বলেন এ সাইলেন্স সাইলেন্স শুরু করো কত খুশি লাগছে আমি যে কতটুকু খুশি আমি কতটুকু গর্বিত এই যে আওয়ামী লীগের পক্ষ থেকে মাহিয়া মাহি চিত্রনায়িকা নমিনেশন পেপার জমা দিয়েছে সুবহানাল্লাহ সব গায়ক গায়িকা নায়ক নায়িকা খেলোয়াড় দিয়ে সংসদ ভর্তি দেশের উন্নতি আসবে কি করে আমারে বলেন তো বলেন এক মমতাস্থ সংসদে যাবার পরে আবার ফাটতে যাওয়া গান ও এই তো আমরা শেষ করতে পারছি না আবার আরেকজন যাচ্ছে মাহিয়া মাহি সবচেয়ে নাই নায়িকাদের ভেতরে চরিত্রহীন একটা নায়িকা থাকলে এই মাহিয়া মাহি আছে আলম নির্বাচন করলে তো আজকে আলমের নাম আসছে কালকে মাহি নমিনেশন নিয়েছে নমিনেশন পেপার কিনেছে এগুলো তো আমাদের জন্য খুশির খবর আমাদের চলচ্চিত্রের যারা আছে তারা যদি জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করে তাহলে আমাদের চলচ্চিত্রের কথা তো এরাই বলবে আসসালামু আলাইকুম দর্শক এবার এমপি নির্বাচন করছে চিত্রনায়িকা মাহিয়া মাহি তার সাথে সাথে চিত্রনায়ক হিরো আলম প্রিয় দর্শক মাহিয়া মাহির কিছু গোপন তথ্য তুলে ধরলেন একজন ইসলামিক বক্তা তার নাম মাওলানা আবু বকর সিদ্দিক সালেহি অর্থাৎ দ্বিতীয় আমির হামজা প্রিয় দর্শক শ্রোতা নায়িকা মাহিয়া মাহি যদি নির্বাচনে জয়ী হন তাহলে কি হতে পারে এমন একটি ভবিষ্যৎবাণী করলেন বক্তা মাওলানা আবু বকর সিদ্দিক সালেহি প্রিয় দর্শক মূলত আজকে তিনটি ভিডিও ফুটেজ নিয়ে আজকে আপনাদের সম্মুখে এসেছি তিনটি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব একটা হলো হিরো আলমের ভিডিও আর একটা হলো চিত্রনায়িকা মাহির ভিডিও আর একটা হলো এই এদের সম্পর্কে কী বলতেছে মাওলানা সাহেব এই একটি ভিডিও মূলত তিনটি ভিডিও ফুটেজ আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন প্রিয় দর্শক কথা না বাড়াই এক এক করে আপনাদের সাথে তিনটি ভিডিও শেয়ার করে নিয়ে আসি সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি চিত্রনায়িকা মাহিয়া মাহি নির্বাচন সম্পর্কে কি বলতেছে তিনি কিন্তু আওয়ামী লীগের হয়ে নির্বাচন করছে চলুন প্রিয় দর্শক তার কণ্ঠে তার মুখ থেকে আপনাদেরকে কথাগুলো শুনিয়ে নিয়ে আসি আমি তিনি করেছেন এবং সামনে যে ভিশন যে স্মার্ট বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তার তো আমার মনে হয় যে এই উন্নয়ন আমি আমার পিছিয়ে দেখতে চাই না আমি সেখানে নৌকা যেভাবে হোক প্রদর্শক চিত্রনায়িকা মাহিয়া মাহি নির্বাচন সম্পর্কে কি বললেন সাংবাদিকদের আপনারা শুনলেন এবার তার ব্যাপারে যে কথাগুলো মানে ব্যক্ত করেছেন একজন মাওলানা সাহেব তার বক্তব্যটি যেন শুনে আসি প্রিয় দর্শক আপনারা সকলে জানেন যে মমতাজ তিনি একজন শিল্পী বাউল শিল্পী সেও কিন্তু বর্তমানে একজন এমপি তো প্রিয় দর্শক এই মমতাজ এবং চিত্রনায়িকা মাহি সম্পর্কে কি বক্তব্য দিচ্ছেন এই মাওলানা চলুন প্রিয় দর্শক শুনে আসি এই যে আওয়ামী লীগের পক্ষ থেকে মাহিয়া মাহি চিত্রনায়িকা নমিনেশন পেপার জমা দিয়েছে সুবহানাল্লাহ কতটুকু খুশি কতটুকু আনন্দিত আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না সব গায়ক গায়িকা নায়ক নায়িকা খেলোয়াড় দিয়ে সংসদ ভর্তি সিনেমার এক নায়িকা কাউকে বলছে আমি ফর্ম চাই তা আমি আমাদের নেত্রীর সাথে আলাপ করলাম তিনি বলেন হ্যাঁ ওদের ফ্যামিলি তো আওয়ামী ফ্যামিলি ও তো আওয়ামী লীগ করে ঠিক আছে এ দেশের উন্নতি আসবে কি করে আমার বলেন তো বলেন এক মমতাস্থ সংসদে যাবার পরে ফাটতে যাওয়া গান ও এই তো আমরা শেষ করতে পারছি না
আমার আরেকজন যাচ্ছে মাহিয়া মাহি সবচেয়ে নাই নায়িকাদের ভিতরে চরিত্রহীন একটা নায়িকা থাকলেই মাহিয়া মাহি আছে অথচ তাকে নমিনেশন পেপার কেনার সুযোগ দেয়া হলো এই সমস্ত নায়িকা গায়িকা খেলোয়াড় এই সমস্ত দুই নাম্বার মানুষ যারা বড় বড় নেতা খাতার সুপারিশ নিয়ে নমিনেশন কিনে সামনে এই চেয়ারে বসবে আপনি কি আশা করেন এদের কাছ থেকে দেশের উন্নয়ন আমার বলেন বলেন এরা তো সমাজের জনগণের দেশের ক্যান্সার ওরা ওই জায়গায় বসার সাহস পাচ্ছে আপনার কারণে আপনার তো কোনো প্রতিবাদ নেই আপনি শুরু করে দিয়েছেন বিড়ালের মতো ম্যাও 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 আর 96% মুসলমানের দেশে আপনি যদি বিড়ালের মতো ম্যাও ম্যাও না করে সিংহের মতো গর্জন দিতেন আমার মনে হয় কোনো দুই নম্বর তিন নম্বর ছয় নম্বর ছাগলের বাচ্চা ওই চেয়ারগুলি দেখতে পেত না বসা তো দূরের কথা কি জবাব দেবেন আপনি বলেন বলেন কি জবাব দেবেন আপনি প্রিয় দর্শক শ্রোতা দুটি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করলাম এবার আমরা হিরো আলমের সেই ভিডিও ফুটেজটি আপনাদেরকে দেখাবো যে আগামীতে হিরো আলমও এমপি পদে নির্বাচিত হতে যাচ্ছে বা নির্বাচন করতে যাচ্ছে তো প্রিয় দর্শক দুটি ভিডিও ফুটেজ আপনারা দেখলেন অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটিও চেপে দেবেন তাহলে প্রতিনিয়ত নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন প্রিয় দর্শক এবার আমরা হিরো আলমের সেই ভিডিও ফুটেজটি দেখে আসি আলম নির্বাচন করলে তো আজকে আলমের নাম আসতেছে কালকে মাহি নমিনেশন নিয়েছে নমিনেশন পেপার কিনেছে এগুলো তো আমাদের জন্য খুশির খবর আমাদের চলচ্চিত্রের যারা আছে তারা যদি জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করে তাহলে আমাদের চলচ্চিত্রের কথা তো এরাই বলবে তাই না আমরা তো রাজপথে বলি আমরা বিভিন্ন জায়গায় টেলিভিশনে বলি আমরা বিভিন্ন সংবাদ সম্মেলন বলি আর জায়গা মতো বলবে সংসদে যেতে পারলে আলম সংসদে যেতে পারলে মাহি সংসদে যেতে পারলে তখন আমাদের জন্য ইজি হলো তখন আমাদের কথাগুলো এরাই বলবে সো আমাদের জন্য খুব এটা গর্বের এবং আমরা আলম নির্বাচন করলে আলমের জন্য আমরা আমাদের শুভকামনা থাকবে অলওয়েজ এবং আলম যেন জিতে নির্বাচিত হয়ে যেন আমাদের সংসদে আমাদের অধিকার নিয়ে কথা বলে না এটা এটা ঠিক না এটা এইভাবে এটা বলাটা ঠিক না কোনো অপমান না কোনো কিছু না ব্যাপারটা হচ্ছে যে নীতি নির্ধারণী পর্যায়ে হচ্ছে সব কিছু সিদ্ধান্ত হয় ওইখানে কাকে দেওয়া হবে নমিনেশন কাকে দেওয়া হবে না তো সেইটার একটা প্রত্যেকটা পার্টির একটা নীতি নির্ধারণের আগে একটা সিদ্ধান্ত হয়ে থাকে তো সেখানে আলম গেছে আলম যাওয়ার পরে আলম সেটা হয়তো তারা বলেছে যে আলমকে যে দেওয়া যাবে না কারণ তারা হয়তো আগে থেকেই ঠিক করে রেখেছে তাদের বা তাদের ঠিক করা আছে যার জন্য তো এখন আলম হয়েছে তার পার্টি তাকে দেয়নি আলম তার অধিকার আছে সে এখন স্বতন্ত্র নির্বাচন করবে এটা কোনো বিষয় না নির্বাচন সবার জন্যই উন্মুক্ত কোনো প্রবলেম নেই এই আলম ভাই একের পর এক সিনেমা করে যাচ্ছে আবার কবিতা গান আবার চুরার অভিনয় অনেক কিছু মানে এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য অনেক কিছু করছেন তারপরে আলমকে নিয়ে মানুষ সমালোচনা করে কোনো সমালোচনা নাই এটা যারা বলে যে আলমকে নিয়ে সমালোচনা কোনো সমালোচনা নাই আলম হচ্ছে এন্টারটেইন দেওয়ার জন্যই আলমের জন্ম আলম আসছে এন্টারটেইন দেওয়ার জন্য আলম সবাইকে এন্টারটেইন দিতে পারলেই তো আলমের সার্থকতা হিরো আলমের নামটা সার্থকতা সো এটা কোনো 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 রকম কোনো নেগেটিভ কিছু নেই প্রিয় দর্শক শ্রোতা আজকে তিনটি ভিডিও ফুটেজ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম তিনটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো অবশ্যই আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আগামীতে যে আমাদের চিত্রনায়িকা মাহি হিরো আলম এবং কি বক্তা যে কথাটি বললেন যে হিরো আলম এবং চিত্রনায়িকা মাহি এই মানে চিত্রনায়িকা মাহি যদি সংসদ সদস্য হয় বা নির্বাচনে জয়ী হয় বা তার কনফিডেন্স যে 50,000 ভোটে বেশি ভোট পেয়ে তিনি জিতে যাবেন এমনই কিন্তু কথা বলেছে চিত্রনায়িকা মাহিয়া মাহি তো আপনাদের মতামতগুলো কী মানে 50,000 ভোটে যে এগিয়ে যাবে তার এত মনোবল কেন নিশ্চয়ই জনগণ তাকে সাপোর্ট করছে তাছাড়া তো এরকম মনোবল হওয়ার কথা না মানে তার ভাষ্য অনুযায়ী 50,000 ভোট উপরে পেয়ে তিনি এমপি হবেন এটা তার ভাষ্য তো আপনাদের ভাষ্য কী সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো যাই হোক প্রিয় দর্শক কথা আর লম্বা করতে চাচ্ছি না যাবার আগে আবারও বলছি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন প্রতিনিয়ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সবাই আজকের মতো সিলে পর্যন্তই আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে নাসির ইসলামিক মিডিয়া সেন্টারের পর্দায় আমি মাওলানা নাসিরুদ্দিন থাকব আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ